لسجدة واحدة خير من الدنيا وما فيها একটা সেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা এটা যদি আপনি একবার দেখতেন তো কি অবস্থা হইতো আচ্ছা এই ফ্যান্ডেলটা বরাবর যদি দিনার দিয়ে আপনার জিন্দেগি ভরে দিত কেউ আপনার জীবনটা কেমন হইতো কি এই ফ্যান অঙ্গার হয়ে যাবে বা উগরিক ফি মাইল হায়া আল্লাহ তাআলা আবে হায়াতের মধ্যে তাকে ডুবাবেন আবে হায়াত কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে গোসল করায়া তুলবেন এবার সে আগের মতো মানুষে রূপান্তরিত হবে এবার আল্লাহ তাআলা তাকে বলবেন ইদহাবিলাল জান্নাহ জান্নাতে চলে যাও এবার সে কি পরিমাণ খুশিতে জান্নাতে দৌড় দিবে জান্নাতের দুয়ারে গিয়ে আল্লাহ তাআলা তার সাথে জানো একটু মজা করবেন জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কদ মালা আয়া রব্বি পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে আল্লাহ আমি যাব কোথায় আল্লাহ তাআলা বলবেন ইদা বিলাল জান্নাহ আবার যাও সে আবার বলবে কদ মালা আয়া রব্বি পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে এবার সে আবার বলবে আবার যাও আল্লাহ তাআলা আবার বলবেন আবার যাও সে এবার গিয়ে বলবে আল্লাহ জান্নাত তো ভরে গেছে আল্লাহ তাআলা বলবেন যাও তোমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত রেখে দিয়েছি ওয়ানাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم أذكي 28 ديسمبر 2021 دار المعارف إسلامية مدرسة মুসলিম ব্যাপারী বাড়ি মীরওয়ারিশপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলোর মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা তিনটা নেয়ামত দিয়ে দেয়
প্রথম নিয়ামত হলো নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। দুই নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করেন তুমি কি বলেছ, তো বান্দা যেন বলে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দেব। এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসিত। মুহাম্মদ হামিদে খোদা বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামই মুহাম্মদ, নামই আহমদ, আবার দিবেন মাকামে মাহমুদ, আবার দিবেন দারুল হামদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে ও আলহামদুলিল্লাহ বলে, দুঃখে ও আলহামদুলিল্লাহ বলে, অসুখে ও আলহামদুলিল্লাহ বলে, সুখে ও আলহামদুলিল্লাহ বলে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন। রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা একজন ঘোষক ঘোষণা দিবেন আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে ও আলহামদুলিল্লাহ বলতো, দুঃখে ও আলহামদুলিল্লাহ বলতো। ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তারা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরেক আরেক এলান হবে আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত। ফায়াকুমুন, এবারও কিছু মানুষ দাঁড়াবে, এরা বলবে আল্লাহ আমরা অমুককে আল্লাহর জন্য ভালোবাসতাম, আল্লাহ তাআলা এদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তিন নাম্বার দল, আল্লাহ তাআলা বলবেন আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথা যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করত না। আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথা যাদেরকে কোনো মাশগালা, কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করত না। এবারেও কিছু মানুষ বলবে, এবারেও কিছু মানুষ উঠবে, আল্লাহ তাআলা তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এবার বলুন তো দেখি আপনার নাম আর আমার নাম এই তিন দলের কোন দলের মধ্যে আছে বলেন, বুঝেন নাই? আমার নাম এই তিন দলের কোন দলের মধ্যে আছে? কি হাম্মাদুনের মধ্যে আছে, না মুতাহাব্বানের মধ্যে আছে, নাকি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহর মধ্যে আছে? কোন দলে আমাদের নাম আছে? কোনো দলেই নাই বলেন, কোনো দলেই কি নাই? কোনো দলেই আমার নাম নাই। এজন্য করা আছে হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাই বলতেন, কোন মানুষ যদি বেশি বেশি হামদ করে তো ধীরে ধীরে আল্লাহ তাআলা তার নাম দিয়ে দেয় হামেদ, এবার আরো বেশি করে তো নাম দিয়ে দেয় হাম্মাদ, আর এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন আমার রাসূল আহমদ তুমি হাম্মাদ, আর তোমার জন্য আমি জান্নাতে দিব দারুল হামদ। কি দিবে বলেন? এই জন্য কোনো মানুষের যদি নাবালক সন্তান মারা যায়, নাবালক সন্তান মারা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাকে, হাল কাবাজতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটা নিয়ে আসছো? বলে জি নিয়ে আসছি। মাদা কাল আবদি, আমার বান্দা কি বলেছে? হামিদ আল্লাহ, আল্লাহ সে তো আলহামদুলিল্লাহ বলেছে। ছেলে মারা গেলে কি বলে বলেন? বলছে কেউ আলহামদুলিল্লাহ? হামিদ আল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলেছে। ওয়াস্তার জা
এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তাআলা বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধুর জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। আমার একটা বাচ্চা মারা গেছে 11 দিন বয়সে, মেয়ে বাচ্চা। আমি ঈদের নামাজ পড়ায় ঘরে গেছি, বাড়িতে গেছি, তার 10টা বেজে গেছে কুরবান ঈদের দিন। পরের দিন ফজর পড়ে মসজিদে বসে বসে তসবি পড়তেছিলাম, তসবি হাত শেষ করে ঘরে গেছি, বিয়ে বলতেছে ও নাই। আমি দ্বিতীয় কোনো কথা না বলে সোজা আমার কিতাব খুলছি রিয়াদুস সালেহীন, দেখি এই মুহূর্তে আমার কি করণীয়। একটা অধ্যায় পেয়ে গেলাম, বাবুন মান মাতা লাহুল ওয়ালাদ, যার সন্তান মারা গেছে, এই অধ্যায় পেয়ে গেলাম। আর এই অধ্যায়ে এই হাদিস পেয়ে গেলাম, মান মাতা লাহুল ওয়ালাদ, যার সন্তান মারা গেল। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হাল কাবাজতুম ফুয়াদ আবদি, আমার বান্দার দিল নিয়ে আসছো তোমরা? হ্যাঁ নিয়ে আসছি। মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? হামিদ আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে। ওয়াস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য একটা ঘর জান্নাতে বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। এজন্য মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তা আল্লাহ তাআলা তাকে মিজান ভরে দেন, তাহলে আবার বলা উচিত আলহামদুলিল্লাহ। এবার তা আবার বলা, আবার না দিয়ে দিয়েছে, এবার তা আবার বলা উচিত, বলেন আবার দিছে কিনা বলেন। এবার উচিত ছিল বান্দা দুনিয়াতে প্রতিটা নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলতে থাকা, লেকিন বান্দা প্রতিটা নিঃশ্বাসে পারবে না, কারণ আরো তসবিহ তার আছে। এজন্য এখানে আল্লাহ তাআলা বেশি পড়তে বলেও সংখ্যা ঠিক করে দিয়েছেন, যাও 33 বার পড়। লেকিন জান্নাতে আল্লাহ তাআলা বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দটা এভাবে বের করবেন যেভাবে দুনিয়াতে বান্দার নাক থেকে নিঃশ্বাস বের করে। এখানে যেভাবে নিঃশ্বাস বের হইতে কোনো অসুবিধা হয় না, সেখানেও আলহামদুলিল্লাহ বের হইতে কোনো অসুবিধা হবে না। এখানে যেমন আলহামদুলিল্লাহ নিঃশ্বাস বের হইতে অন্য কোনো কাজে ব্যাঘাত হয় না, জান্নাতেও আলহামদুলিল্লাহ বের হইতে কোনো ব্যাঘাত হবে না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কোথায় চলে গেল দিনের আজমত? তামাশা হয়ে গেছে মাহফিল, দিন কোথায়, দিনের আজমত কোথায়, কি বলেন? এটা কি তামাশা? যে তামাশা গায়ে আসছে, একটু নাচ নাচ গান দেখে চলে যাব। এদিকে আওয়াজ, ওদিকে আওয়াজ, ওদিকে তামাশা চলতেছে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন পড়েন পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলতেছিলাম, কি বলছি, আলহামদুলিল্লাহ। কয়টা পুরস্কার? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার নেকির পাল্লা, এ ভুলে গেছে, ভারী নিয়ে হবে না, ভরে দিবে, আপনি তো ভারী হবে। নেকির পাল্লা নেকি দিয়ে কি করে দিবে? পরিপূর্ণ করে দিবে। কতবার বলা উচিত ছিল? নিঃশ্বাসে নিঃশ্বাসে বল, নিঃশ্বাসে নিঃশ্বাসে বল, হাসরের ময়দানে নিঃশ্বাসে নিঃশ্বাসে বের হবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে।
সকালে সন্ধ্যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেমন আছো, তো বান্দা বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাব আন্নাল হাযানা ওয়া আহাল্লানা দারাল মুকামা। আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। দুনিয়ার কোন তসবিহ জান্নাতে চলবে না, দুটো শব্দ জান্নাতে চলবে, এক নাম্বার আলহামদুলিল্লাহ, দুই নাম্বার একজন আরেকজনকে দেখা হলে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ, এই কয়টা শব্দ চলবে? আর একজন একজনকে জিজ্ঞেস করবে কেমন আছো, তো কি বলবে জানেন? ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলবে কি আর বলবো, কথা একটা কি বলবে বলেন? ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জীবনের শেষ কথা রে বন্ধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াখিরু দাওয়ানা তো কি, আরে ভাই শেষ কথা, ওয়াখিরু দাওয়ানা বলেন জীবনের শেষ কথা, কি আর বলবো শেষ কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। রাসূল বলেন বুখারী মুসলিমের হাদিস, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু সালাসুন, সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখে দিবে, ৩০টা ডলার দিবে না, ৩০টা দিনার, ৩০ দিনার, ৩০ দিনার বেতনওয়ালা পৃথিবীর কোনো মানুষ কম আছে, দুনিয়াতে কোনো মানুষ কম আছে ৩০ দিনার কিওয়ালা বলেন? কুয়েতের দিনার পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা, আর এটা হলো ৩০ দিনার এক মাসে বেতন দেয়, বুঝেন নাই, এক মাসে ৫০ দিনার বেতন, ১০০ দিনার যদি কারো হয় সে তো বহুত। আর আল্লাহ রাসূল বলেন একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু সালাসুন, সঙ্গে সঙ্গে ৩০টা নেকি দিয়ে দেওয়া হবে, একটা নেকি কত, একটা নেকির দাম কত, শুধু একটা নেকি দিয়ে ১০ দুনিয়া বরাবর জান্নাত হয়ে যাবে, আল্লাহ বলেন এক নেকি ১০ দুনিয়া বরাবর জান্নাত, আর ৩০টা নেকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কত নেকি, একবার ৩০ নেকি, ৩০ নেকি দ্বারা কি মুরাদ, কি উদ্দেশ্য, কত বড়, এটা জিব্রিলও জানে না। আমরা শুধু সংখ্যা বলি, আমরা মৌলভীরা শুধু সংখ্যা বলতে পারবো, তর্জমা ছাড়া ফোনের বাংলা তর্জমা আমরা ৩০ বলবো, হাসানার বাংলা তর্জমা আমরা নেকি বলবো, কিন্তু এটার ধরন কেমন, এটা কি জিনিস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, বুঝি নাই, বুঝলে ঠোঁট নাড়াতাম, বুঝলে কি করতাম বলেন, ঠোঁট নাড়াতাম। কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আরশের মালিক যেন নড়ে চড়ে ওঠেন, আমার বন্ধু আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ, আচ্ছা কি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কত নাকি বলেন, আবার বলেন কত নাকি, আপনি পারলে এর বিপরীতে কোনো শব্দ বলেন, যেটা বললে একবার বললে ৩০ টাকা দেওয়া হয়, কি ৩০ ডলার তো থাক দূরের কথা, ৩০ টাকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার মূল তর্জমা এক আজীব তর্জমা লিখছেন ইমাম রাজি রাহমাহুল্লাহ, এটা এক আজীব তর্জমা লিখছেন এই আয়াতে কারিমার, বলে এই আয়াতে কারিমার অর্থই হলো রব্বুল আলামিন আমি না আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, কিসের তর্জমা কি করলো বলেন, আল্লাহ আমি আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা
আপনি যদি কাউকে গিয়ে বলেন আমি আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং ওনার কাছে কেমন লাগে? ভালো লাগে না? এবার রব্বুল আলামিনকে আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলে এই আয়াতে কারিমা ভালোবাসার উপর প্রমাণ দিল কিভাবে? এবার তিনি বলেন আর রব্বু মানাহু আল মুনঈম, রব মানা নিয়ামত দেনেওয়ালা। রব মানা কি? রবের অর্থ কি? নিয়ামত দেনেওয়ালা। আর যিনি নিয়ামত দেনেওয়ালা হয় তাকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। এবার বলেন আল মুনঈম ইউহাব্বু আলা কদরে ইনআমিহি, নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন। এই পরিমাণ নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় কোন পরিমাণ? যে পরিমাণ নিয়ামত দিয়েছেন এই পরিমাণ। তো আমার রব কত বড় নিয়ামতওয়ালা, কত বড় নিয়ামত দেনেওয়ালা। এবার তাকে ভালোবাসতে হবে কি পরিমাণ বলেন? এখন আমি যে আমার রবকে ভালোবাসি এটা বুঝাবো কোন শব্দ দিয়ে? এই জন্য আমাদের টুমচরের হুজুর, আমাদের হারান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সবসময় এভাবে বলেন। হুজুর বলেন যে বান্দা কোনো শব্দই পাইতো না রবের প্রশংসা করার, রবকে ভালোবাসা প্রমাণ দেওয়ার। এই জন্য রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে এটা বান্দাকে শিখিয়ে দিয়েছেন, আর এই জন্যই এটা কোরআনে কারিমে প্রথম আয়াতে লিখে দিয়েছেন। যদি এটা সূরা বাকারার ভিতরের 200 নম্বর আয়াত হইতো আপনি পারতেন কিভাবে? আমরা এটা পারতাম না। এই জন্য রব্বুল আলামিন পাঁচটা সূরা আলহামদু দিয়ে শুরু করেছেন। কয়টা সূরা? সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ, সূরায়ে কাহফ আলহামদুলিল্লাহ, সূরায়ে ফাতির আলহামদুলিল্লাহ, সূরায়ে সাবা আলহামদুলিল্লাহ, সূরায়ে কাহফ আলহামদুলিল্লাহ, আর কোনটা? আনআম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ, সূরায়ে আনআম আলহামদুলিল্লাহ, সূরায়ে কাহফ আলহামদুলিল্লাহ, সূরায়ে সাবা আলহামদুলিল্লাহ, সূরায়ে ফাতির আলহামদুলিল্লাহ। আটটা সূরা সুবহান দিয়ে শুরু হয়েছে। আটটা সূরা, কয়টা সূরা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এটা শুরু হয়েছে সুবহান দিয়ে। সাব্বাহা দিয়ে তিনটা সূরা, ইউসাব্বিহু দিয়ে তিনটা সূরা, আর সাব্বিহ দিয়ে একটা সূরা। সুবহানাল্লাহ। হামিম দিয়ে সাতটা সূরা, কয়টা সূরা? সাতটা। সবচেয়ে বেশি শুরু হয়েছে কোনটা দিয়ে? সুবহান দিয়ে। কি দিয়ে বলেন? সুবহান দিয়ে সবচেয়ে বেশি সূরা শুরু করেছেন। এই জন্য বান্দা যখনই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কি? এই কি বলেছ? এই কি বলেছ? আল্লাহ আপনি না কোনো দোষ নাই, সমস্ত দোষের ঊর্ধ্বে আপনি না মুনাজ্জাহ আন জামি রাজায়েল, সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি পবিত্র, আপনি মহাপবিত্র। বলেন আপনি তো আল্লাহ তাআলা বলেন আচ্ছা তুমি আমাকে মহাপবিত্র বলেছ, যাও তোমাকে মহাপবিত্র করে দেব। কি হয় এটা? যেন নিজের দিলকে পবিত্র করার হাতিয়ার। এই জন্য আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লামিয়া আমাল বিমা আবদু মুসলিম, কোন মুসলমানে দুটো করবে না ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেন হুমা ইয়াসির, এ দুটো আমল বড় সহজ, ওমাই ইয়ামাল বিহিমা কালিল, তবে কর্মেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এক নম্বর আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল্লিসান, এভাবে যদি 30 বার করে পড়ো পাঁচ নামাজে হয়ে যাবে 150 বার। অফিল মিজানে 500 ওয়াল ফুন, আর মিজানে উঠে যাবে 1000 বার। জবানে বললাম 150 বার, মিজানে 1000 বার। পৃথিবীর কোন কোম্পানি আছে আমি 150 টাকা দিলাম খাতা তুলে দিল 1000 টাকা? বলে আমেরিকাতে আছে কোন কোম্পানি যে আমি 150 টাকা দিলাম, 150 ডলার দিলাম, আর ওরা তুলে দিলে কত? 1000 ডলার। আছে কোন কোম্পানি? লেকিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে রব্বে করিম, তার মাহবুবকে মাহবুবের উম্মতের জন্য প্রতিটা একে 10, প্রতি একে কত বলেন? 10, একে 10 বলেন?
এটা আকাল সর্বনিম্ন আর বেশির কোনো সীমা নাই বেশির কোনো কি নাই বলেন বেশির কোনো সীমা নাই মাজার ওয়ালাদের কাছে শুধু নাই শব্দ আছে আর আমাদের রবের কাছে শুধু নাই শব্দ নাই সুবহানাল্লাহ বলেন বলেন মাজারের কাছে কি আছে বলেন শুধু একটা শব্দ আছে বাবা একটা ছেলে দেন বাবা বলে নাই বাবা একটা মেয়ে দেন বাবা কি বলে বলেন নাই বাবা একটা চাকরি দেন বাবা কি বলে জানেন নাই আর মসজিদে যায় আল্লাহ একটা ছেলে দেন কত কোটা লাগবে আল্লাহ একটা মেয়ে দেন তোমার কোটা লাগবে আল্লাহ চাকরি দেন তোমার কি কি লাগবে বলো সুবহানাল্লাহ আচ্ছা এক এক বেটা ভিক্ষা করে একটা ঝুলি নিয়ে ভিক্ষা করতেছে মা দেন দেন বাবা দেন একজন তার কাছে গিয়ে বলে আমাকে $100 দাও তো তো এই ভিক্ষুকে কি বলবে বেতুব নিয়ম নেমিয়ে আমার কাছে ডলার থাকলে আমি এখানে ভিক্ষা করতে আসি বলেন না কি বলবে বলেন আপনি দেখবেন প্রত্যেক মাজারের গায়ে দান বাক্স দেওয়া আছে ওখানে গেলে সব পাওয়া যায় তো দান বাক্স দিলে কি লেগে বুঝেন নাই বাবা একটা ছেলে দেন বে খুব আমার কাছে তুই সব থাকে তো দান বাক্স দিছি কি তুই আসতো চোখে কি ভাই বলেন এদের কাছে কিছু নাই বলেন সরকার কাছে وعنده خزائن السماوات والارض رب العالمين বলে আসমান আর জমিনের সমস্ত খাজানা আমার কাছে সমস্ত খাজানা কার কাছে লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ আসমান আর জমিনের সমস্ত খাজানা আমার কাছে সুবহানাল্লাহ সব খাজানা কার কাছে বলেন তো যার কাছে খাজানা তার কাছে নাচে আরেকজনের কাছে চাইলে তার কাছে কেমন লাগে মাজারে গিয়ে চাইলে কেমন লাগে আল্লাহর কাছে এটা একটু বুঝাই আপনাদেরকে একজনে তার স্ত্রীকে শুনলো গোপনে গোপনে চুপি চুপে চুপে স্ত্রীর কাছ থেকে শুনলো পেছনের রুম থেকে স্ত্রী আরেকজনকে ফোন করতেছে এই শোনো আমার একটা ব্লাউজ লাগবে কিনে দিও স্বামী এটা শুনছে স্ত্রী আরেকজনের কাছ থেকে ব্লাউজ চায় এবার স্বামীর কাছে কেমন লাগবে বলেন আপনি বলেন নাই ভালো লাগবে না খারাপ লাগবে কি পরিমাণ খারাপ লাগবে আচ্ছা এবার কি বলবে তুমি ওর কাছে ব্লাউজ চাইলে কেন তো এ যদি বলে আমদের বাসায় এনে দিলাম আমদের কষ্ট হয় দেখে না আরেকজনের কাছে কইছি এবার রাগ কি আরো বাড়বে না কমবে হ্যাঁ এখন যদি আচ্ছা মা দাদার কাছে গিয়ে বলে বাবা একটা ছেলে দেন তো আল্লাহ কি বলে কি তার কাছে চাইলি কে আরে বলবে কি বলবে না বলে না তুই তার কাছে চাইলি কে কিন্তু সব আমি দিলাম তোর ছেলে আমি দিতে পারবো না তো স্বামী তার স্ত্রীকে কি বলবে তোর সব আমি দিলাম একটা ব্লাউজ দিতে পারবো না আরেকজনের কাছে তালিকা বাইরে ঘর থেকে বলবে কি বলবে না বলে এই জন্য গায়রুল্লাহর কাছে না চাওয়া গায়রুল্লাহর কাছে কি আছে শুধু নাই আছে শুধু কি আছে বলে আর আল্লাহ তালার কাছে কি নাই শুধু নাই নাই এই জন্য হাদিসে কুদসি ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইতে হয় আমার কাছে চাও চাইতে হয় তো কি আমার কাছে চাও যদি চাইতেই হয় আমার কাছে চাও সাহায্য চাইতে হলে আমার কাছে চাও আর চাইতে হয় কিছু লাগে তো আমার কাছে চাও কিছু লাগে আমাকে বলো সুবহানাল্লাহ কিছু লাগে আমাকে বলো লাগা লাগা তিন লাগা বলেন লাগা লাগা ক লাগা তিন লাগা মূলত আমাদের লাগা লাগা তিন লাগা একটা হলো দুনিয়া লাগে একটা হলো আখরাত লাগে একটা হলো আল্লাহ লাগে সুবহানাল্লাহ বলেন আমাদের লাগবে কয়টা জিনিস বলেন তিনটা কি কি দুনিয়া দুনিয়া আখরাত আর আল্লাহ তার মধ্যে যদি আল্লাহ হয়ে যায় তো কেমন হবে কি ভাই যেমন ধরো একজনে বলে আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আরেকজনে বলে আল্লাহ জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন আরেকজনে বলে আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই এবার কোনটা কেমন হলো হ্যাঁ আল্লাহকে চাইলে কি কি হবে না সব হবে বলেন আল্লাহকে চাইলে কি কি হবে বলেন এই দোয়াটা আমরা করি না ঠিক না এই জন্য খাজা আজিজ হাসান মজ্জুব এক বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলেন জুতু মেরা তো সব মেরা জমি মেরি ফলক মেরা জুতু মেরা তো সব মেরা জমি মেরি ফলক মেরা জুতু নেই মেরা
تو کوئی شے نہیں میری جوتو نہیں میرا تو کوئی شے نہیں میری اللہ تمہیں جو دی آمار رہ جاؤ شعب آمار کی تمہیں جو دی آمار رہ جاؤ شعب آمار تمہیں جو دی آمار رہ جاؤ زمین آمار تمہیں جو دی آمار رہ جاؤ آسمان آمار تمہیں جو دی آمار رہ جاؤ دنیا آمار تمہیں جو دی آمار رہ جاؤ عقبہ آمار تمہیں جو دی آمار رہ جاؤ اے پائیو آمار او پائیو آمار کی ہوئے تمہیں جو دی آمار رہ جاؤ آمار ناز دیکھے کے آمار موزہ دیکھے کے سبحان اور تمہیں جو دی خدا رکھاستا آمار نہ ہو دنیا دار کچھوئی تھک لونا ادھا وجدتنی وجدت کل شئی بنی آدم آمار کے بے گا چھو تو شب پے گا چھو بولن بنی آدم آمار کے بے گا چھو شب پے گا چھو بنی آدم آمار کے ہری چھو تو شب ہری چھو ایک والا شب والا بولن ایک والا شب والا ایک ہرا شرب ہرا اللہ بلن ایک والا شب والا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ جدی بوجھتا ایک بار بولے دیبے کت যদি একবার বলার পরে রব্বে করিম যা দিয়েছেন যা দিতেন যা দিবেন দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মালকাদা তিনি বলতেন যে আল্লাহ তাআলা নেকিকে গোপন রেখেছেন কেন নেকিকে গোপন রেখেছেন এটা আইনের রহমত যদি নেকিকে প্রকাশ করে দিতেন কেউ বাঁচত না একবার করলেই তো মরে যেত আচ্ছা لسجدة واحدة خير من الدنيا وما فيها اكتا سجدة دنيا دنيا المرتزاز تبچه دمي اچھا ایتا جدی اپنی ایک بار دیکھتے ہیں تو کیا بستوئی تو اچھا ای فینڈل دا برابر جدی دین آت دیا اپنا زندگی بھورے دی تو کیا ہو اپنا زیبنٹا کیا من ہوئی تو کی ای فینڈل انگار ہوئے زبے فاغرق فی ما الحیاء اللہ تعالیٰ آبے حیات رمدے تکے ڈوبا بین آبے حیات کی ہوئے ڈالنا چھنا کیوں جانے نا اللہ تعالیٰ تکے آبے حیات رمدے گوشل کو رایا تول بین اے بار شے آگے رمدہ منوشے رو بند پر ہیتا ہو بین اے بار اللہ تعالیٰ تکے بول بین ادھا بلال جنہ جنہ تے چلے جاؤ اے بار شے کی پوری من خوشی تے جنہ تے دوڑ دی بے জান্নাতের দুয়ারে গিয়ে আল্লাহ তাআলা তার সাথে যেন একটু মজাক করবেন জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কদ মালা ইয়া রাব্বি পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে আল্লাহ আমি যাব কোথায় আল্লাহ তাআলা বলবেন ইদা বিলাল জান্নাত আবার যাও সে আবার বলবে কদ মালা ইয়া রাব্বি পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে এবার সে আবার বলবে আবার যাও আল্লাহ তাআলা আবার বলবেন আবার যাও সে এবার গিয়ে বলবে আল্লাহ জান্নাত তো ভরে গেছে আল্লাহ তাআলা বলবেন যাও তোমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত রেখে দিয়েছি এবার সে এভাবে তাকাবে বলবে আতাস্তাজিউ মাই আপনি কি আমার সাথে একটু দিলজুই করছেন আপনি কি আমার সাথে একটু দিল লাগাই করছেন আপনি কি আমার সাথে একটু তামাশা করছেন এই শব্দ বলতে আমার শরম লাগে নাকি বলি নাই আপনি কি আমার সাথে একটু মজাক করলেন আমি দেখি ভরে গেছে আপনি বলেন 10 দুনিয়া বরাবর এবার রব্বুল আলামিন বলবেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি যেটা বলি এটার কোনো ব্যর্থ হয় না আমি আগেই বলেছি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালি মিনাল ঈমান যার কলিজা এক জাররা বরাবর ঈমান তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত কেমন হবে বলেন তো মজা হবে না আচ্ছা একবার বললে যদি 10 দুনিয়া বরাবর হয় কোন মানুষ যদি জীবনে প্রতিদিন 100 বার করে বলে তার জান্নাতটা কত বড় হবে কি ভাই তার জান্নাত কত বড় হবে যদি কেউ 200 বার করে বলে আমার 100 বার বলতে 8 মিনিট লাগে 8 মিনিট নোয়াখালীর ভাষা 8 মিনিট আমার লাগে কত মিনিট 8 মিনিট 8 মিনিট আপনাদের আরো বেশি লাগবে থাকবে না হ্যাঁ কি লেখা আপনারা আরো ভালো পারেন যে আমরা কম পারে দেখেই তো আমাদের সুন্নত
পরে শেষ হয় আপনারা আগে পড়েন বেশি পড়েন দেখে তারপরে সুন্নাত আগে শেষ হয় হ্যাঁ আপনাদের সুন্নাত আগে শেষ হয় না আমাদের সুন্নাত আগে শেষ হয় এই হুজুরদের সুন্নাত ইমাম সাহেবের সুন্নাত আগে শেষ হয় না আপনাদের সুন্নাত আগে শেষ হয় আপনাদের তো আগে শেষ হয় কেন বেশি এক্সপার্ট বেশি পারদর্শী কি হয় এজন্য কালেমায়ে তাইবা পাঁচ সময় তিনটা অঙ্গকে কাজে লাগাবো কয়টা অঙ্গ এক নম্বর জবানের কাজ দুই নম্বর দিলের কাজ তিন নম্বর কানের কাজ জবানের কাজ শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া কানের কাজ ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা এক নম্বর বুঝা এক নম্বর কি বুঝা দুই নম্বর কার জন্য বলেছো ভাবা তিন নম্বর কেন বলেছো ভাবা সুবহানাল্লাহ বলেন জবানের কাজ কি কি করা শুদ্ধ করে পড়া ধীরে ধীরে পড়া বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কানের কাজ কি ধ্যানের সাথে শোনা এবার দিলের কাজ তিনটা এক নাম্বার কি বলেছো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই জওয়ানটা বলো ছোটরা বলো যারা নূরানি মাজার যাও নাই তোমরা বলো দিন তোমাদের জন্য দিন নূরানি ওয়ালাদের জন্য যারা নূরানিতে যাও নাই তোমরা কোত্থেকে শিখবা কোথায় শিখানো হয় এটা কোথায় বলেন মাদ্রাসা নূরানি মাদ্রাসা আপনার সন্তানকে নূরানি মাদ্রাসা দেন তিনটা বছরের জন্য নূরানি দিয়ে দেন এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়ে এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে ছোটবেলা যদি পাঁচ বছরে পাঁচটা টিকা দেয় এই বাচ্চা যেমন আশি বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হয় না আমাদের হযরত মাওলানা কারী বেলা আচ্ছা বুজুর রহমতুল্লাহ বলতেন যদি আপনার বাচ্চাকে আপনি নূরানি মাদ্রাসা দেন তিন বছর দেন আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না কি হয় মনে থাকবে কথা আমাদের চমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাই নুরুল হুদা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলতেন যে আষাঢ় মাসে যখন ধান আসে ধান তো ধান আসার পরে মা বোনরা ধান সিদ্ধ করে আর শুধু জিকির করে আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ দেন বলেনি বলে না যদি একটু রোদ আসে দুই দিন পরে একটু রোদ আসছে তো এবার মা বোন কি করে তাড়াতাড়ি এটা ঘেটে দেয় দেয় কি দেয় না এটা মেলে দেয় ধান মেলে দেয় এবার রোদরে দুই তিন ঘন্টা রোদ পাইয়া ধান একটু শুকায় গেছে গা এবার আবার বৃষ্টি এসে পড়ে তো তাড়াতাড়ি এটা ঢেকে দেয় আর কি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নষ্ট সারা হয়েছে কি বলে বলে এবার এক বোন আরেক বোনের কাছে গপ করে বোন হসি গেছিল ধান আল্লাহ ঝাড়াইছে কদ্দুর রোদ হয়েছে ধান নষ্ট সারা হয়েছে বলে কি বলে না বলে হাজর নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলতেন আপনার সন্তানকে যদি আপনি তিনটা বছরের জন্য নূরানি মাদ্রাসা দিয়ে দেন আশা করা যায় নষ্ট সারা হবে আশা করা যায় কি সারা হবে বলে এ বাচ্চা জুয়া খেলবে না এ বাচ্চা মদ পান করবে না ইনশাআল্লাহ আশা করা যায় এ বাচ্চা চুরি করবে না এ বাচ্চা ডাকাতি করবে না এ বাচ্চা আব্বাকে চিনবে আমাদের মুফতি দেওয়ার সাহেব রহমত দামাত বারাকাতুম তিনি অনেক সুন্দর বলেন বলেন যে যে বাচ্চা আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনে সুবহানাল্লাহ বলবেন এই যে আমরা এখানে যারা আছি আমরা এই পরিবেশে যারা আছি আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ আব্বাকে চিনি আমরা যে পরিমাণ আব্বাকে ভালোবাসি ইউরোপের কোনো যুবক অমুসলিম যুবক এটা কল্পনাও করে না বাস্তব না বাস্তব বলেন কিছু থেকে কিছু বলতে দেরি 999 ফোন করতে দেরি নাই শুধু আব্বা ছেলেকে বলছে এই ছেলে পড়তে বসো মোবাইল নিয়ে এত দুষ্টুমি করছো কেন এত 999 ডায়াল করে পুলিশে করতেছে ড্যাডি আমাকে ধমক দিয়েছে কি বলে বলে ড্যাডি আমাকে কি দিয়েছে বলে ধমক দিয়েছে শেষ পুলিশের সাথে তুমি ওর ধমকা লাগিয়ে গা চলো তিন দিন থেকে আইও বুঝলেন নাই কথা এই মাত্রের ঘটনা আজীব তাবুকের ঘটনা তাবুকের এক সেনাবাহিনীর অফিসার তার মেয়েকে ধমকাইছে এখন এটা আমদানি করছে সৌদি আরবে আমাদের এখানে আমদানির চেষ্টা চলতেছে ধমক দিছে আর ওই মেয়ে পুলিশে ফোন দিছে আচ্ছা সেনাবাহিনীর অফিসারে পুলিশে ফোন দেয় পুলিশে ফোন দিছে পুলিশ এসে কয় স্যার চলেন কি লিগা আপনি মেয়েকে ধমক দিয়েছেন আপনার মেয়ে ফোন দিয়েছে তো গেছে অফিসে মেয়ে ওকেও নিছে তো কিন্তু ওনার কাছে লিখিত নিছে আর জীবনে কখনো ধমকাবেন না তো সে লিখিত দিছে জীবনে আর কখনো ধমকাবো না এবার বাইরে এসে কাগজ আর কেন লিখছে তোমাকে আমি আর জীবনে আমার ঘরে জায়গা দিব না
কি দিছে বলেন এটা আমার ঘর আমার অধিকার আছে আমি আমার ঘরে তোর জায়গা নাই যা এজন্য আপা চিনান আল্লাহ চিনান আপা চিনবে কি বলছি বলেন আল্লাহ চিনান তো কি চিনবে বলেন আমাদের মুর্শিদ আল আশরাফ আজিব বলে আব্বা লিখতে শরিয়া আম্মা লিখতে শরিয়া আল্লাহ লিখতে শরিয়া আরে কিভাবে শব্দটা চয়ন করছেন আল্লাহ তাআলা আব্বা লিখতে আল্লাহ আম্মা আবুন উম্মুন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন আজিব না এজন্য নুরানি মাদ্রাসা দেন এই যে এখানে পুকুর ছিল আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সব কই আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এত সুন্দর একটা নুরানি মাদ্রাসা হয়ে গেছে আপনাদের সন্তানগুলোকে দিবেন তো ইনশাআল্লাহ ছেলেকে এনে দিয়ে দেন মেয়েকে দিয়ে দেন তিন বছর পড়াবার পরে ওকে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়েন ইনশাআল্লাহ এই বাচ্চা আপনার হয়ে থাকবে কি বলছি বলেন এই বাচ্চা কার হয়ে থাকবে আপনার হয়ে থাকবে বাবার হয়ে থাকবে মার হয়ে থাকবে হারিয়ে যাবে না বলেন কোথায় যাবে না হারায় যাবে না হ্যাঁ হারিয়ে যাবে না দিগন্তে হারিয়ে যাবে না সে পৃথিবীর যেখানেই যায় আব্বাকে আব্বা বলবে আম্মাকে কি বলবে আম্মা বলবে আরো মজার কথা হলো আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা দমিউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই আমার হুজুর সবসময় কথা বলতেন এখন ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসায় পৌঁছিয়ে দাও তোমার বার্ধিককে তোমার ছেলে তোমাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে আমার হুজুর যে কত মজা করে বলতেন এই কথা আল্লাহ ছাড়া কেউ জানে না তার মুখে যে কি মিষ্টি ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না কি এটার মুখে যে কত মধু ছিল আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না হুজুর বলতেন তোমার বার্ধিককে ছেলে তোমার মুখে লোকমা তুলে দিবে মুখে কি তুলে দিবে বলেন লোকমা তুলে দিবে তোমার মুখে লোকমা তুলে দিবে হ্যাঁ আর তোমাকে মসজিদে নিয়ে যাবে মসজিদে নিয়ে আব্বা আসেন মসজিদে যাই হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে হুজুর বলতেন যদি ছেলেকে নুরানি মাছায় পড়াও 1993 বা 1994 সালে একদিন মাগরিবের নামাজের পরে নানুপুর পাশে এক গ্রাম আছে আমতলি গ্রাম ওই গ্রামে একটা উঠোনে হুজুর বয়ান করছেন উঠানে বাড়ির উঠোনে হুজুর বয়ান করছেন আমরাও গেছি ছাত্র হিসাবে হুজুরের সাথে হুজুর এই বয়ানটা করলেন হুজুর বলেন যে আপনার ছেলেকে আপনি যদি দিন শিখান আপনার এন্তেকালের পরে আপনার ছেলে বলবে হুজুর আমি আমার বাবার জানাজা পড়াবো আচ্ছা বাবা হুজুর বলেন যে ছেলে যদি আপনার জানাজা পড়ায় ছেলে যদি আওয়াজ তোলে আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা হুজুর বলতেন ছেলে কলেজা ছেলে আওয়াজ দিতে দেরি করবে রব্বুল আলামিন আপনাকে রহমের চাদরে ঢেকে দিতে দেরি করবে না কি হয় হুজুর বলতেন যদি আব্দুল কাদের জিলানিও আপনার জানাজা পড়ায় এতটা মজা হবে না আপনার ছেলে আপনার জানাজা পড়াইলে যতটা মজা হবে হুজুর বলতেন এবার ছেলে বলবে বাবার জানাজার পরে ছেলে বলবে আমার আব্বার দাফনের পরে দোয়া হবে এবার ছেলে আবার দোয়া শুরু করে দিয়েছে আল্লাহ তাআলা শিখানো দোয়া রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া পড়েন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب ها আমার মার যেদিন انتقال হয়েছে সেদিন আমি হজে গেছি মার انتقালের দিন মার দাফনের পরে মার দুপুর বেলা দাফন হয়েছে আমার রাতের ফ্লাইট ছিল 2015 সালে আমি তাওয়াফে তাওয়াফে প্রথম তাওয়াফ ফরজ তাওয়াফ প্রথম তাওয়াফে আমি এক চক্কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার সৌভাগ্য হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার হুজুর বলতেন আল্লাহর তরজমা হুজুর বলতেন ছোটবেলায় আমার মা আমাকে কোরআন দিয়ে রহম করেছে আপনি আজকে আমার মাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন কি সবচেয়ে বেশি স্নেহ আমারকে আমাকে আমাকে কি দিয়ে করেছেন বলেন কোরআন দিয়ে বলেন কি দিয়ে বলেন ছোটবেলার দুধ তো আপনাদেরকেও দিয়েছেন আমাদেরকেও দিয়েছেন দুধ তো সকলকেই দিয়েছেন লেপ তো সকলকেই দিয়েছেন পাখা তো সকলকেই দিয়েছেন গরম পানি তো সকলকেই দিয়েছেন বাড়তি পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া আমাদের আব্বা আম্মা আমাদেরকে কোরআন দিয়েছেন কি দিয়েছেন বলেন
আমাদের আব্বা মা আমাদেরকে কি দিয়েছেন বলেন সব বাবা মা তো সব দেয় দেয় না দেয় না বলেন হ্যাঁ সব বাবা মা তো কমলা ছেলে ছেলে দিয়ে দেয় সব বাবা মা তো দুধ দিয়ে দেয় সব বাবা মা তো খিচুড়ি পাকিয়ে দেয় সব বাবা মা তো টিন ছেলে ছেলে দেয় দেয় কি দেয় না বলেন আমার তো এখনো মনে পড়ে আব্বা ফজর নামাজ পড়েই ঘরে গিয়া বলতেন আমার মাকে এই শোনো আমার নাম ধরে বলতেন ওরে একটা মুরগি ডিম দাও তখন না দেশের ডিম পাওয়া যেত তখন কি হাম্বল দিস্তে ডিমগুলো ছিল যেগুলো খেলে শুধু অ্যালার্জি হয় তখন তো দেশি ডিম ছিল ফিউর ডিম ছিল গিয়েই বলতেন ওর একটা ডিম দাও কি তার ডিম তো সবারই দিছে দুধ তো সবারই দিছে মুরগি তো সবারই খাওয়াইছে সিংহ মাছ তো সব মারাই খায় লেকিন বাড়তি এই যে আমাদের সাহিদ আলহামদুলিল্লাহ হুজুর চলে গেছে আজকে কথা বলছে ওরা আওয়াজ আমি হুজুরের গান পাইছি বলেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই যুবককে কবুল করেন আল্লাহ কবুল করেন আপনারা ভালোবাসবেন আপনারাও খেয়াল করবেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ নওজোয়ানকে আল্লাহর ওলি বানায় দেন হ্যাঁ কালকে আমি হুজুরের বাসায় গেছি হুজুরের ইন্তেকালের সময় আমি মক্কা শরীফ ছিলাম আলহামদুলিল্লাহ আমারও দোয়া করার সৌভাগ্য হয়েছে আমি হুজুরের কাছে পড়ছি সরাসরি পড়ছি এই মাঠেও তো আমি হুজুরের সাথে বয়ান করছি এই মসজিদে হুজুরের সাথে বয়ান করছি না এখানে হুজুরের সাথে বয়ান করছি ওই মিদাসপুরের ওই পাড়া হুজুরের সাথে বয়ান করছি আমি এই জন্য আমাদের উপর আমাদের বাবা মার সবচেয়ে বড় এহসান মানুষ বনার পরে মানুষ হওয়ার পরে মানুষ হয়ে মার পেট থেকে আসার পরে সবচেয়ে বড় এহসান আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম শিখিয়েছেন বলেন কি শিখিয়েছেন বলেন আবার বলেন কি শিখিয়েছেন কোরআনে কারীম শিখিয়েছেন এই জন্য কোরআনওয়ালা যেন সবওয়ালা বলেন কোরআনওয়ালা যেন কিওয়ালা সবওয়ালা কোরআনওয়ালা যেন সবওয়ালা হ্যাঁ আমাদের হযরত মাওলানা তারেক জামিল তিনি বড় সুন্দর বলেন তিনি বলেন যে যে বাবা মা তার বাচ্চাকে কোরআন দিয়েছে সে যেন সব দিয়েছে ছেলেকেও পড়াবো মেয়েকেও পড়াবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ছেলেকেও পড়াবো মেয়েকেও পড়াবো আমাদের এখানে যদি তিনটা বছর পরে আপনার ছেলে আপনার মেয়ে ও কি কি পারবে জানেন ও পারবে এক নাম্বার সে পারবে কি জানেন দুই রাকাত নামাজে ষাটটি মাসআলা বলেন আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে এমফিল করছে ক্যামব্রিজ থেকে পিএইচডি করছে এমফিল করছে জিজ্ঞেস করেন দুই রাকাত নামাজে কয়টি মাসআলা বলেন না আচ্ছা ঢাকা মেডিকেল থেকে পাস করছে আপনার গ্রামের এই ছোট্ট ঘরে দিয়ে দেন না দুই চার দিন পরে দেখবেন দুই রাকাত নামাজে ষাটটি মাসা এরপরে কি পারবে জানেন চল্লিশটা হাদিস মুখস্ত পারবে এরপরে কি পারবে কি পারবে জানেন সুরা ইয়াসিন মুখস্ত পারবে সুরা রহমান মুখস্ত পারবে সুরা ওয়াকেয়া মুখস্ত পারবে আর তিন বছর মোকাম্মল হয়ে গেলে গোটা কোরআনে কারীম সে দেখে দেখে শুদ্ধ পড়তে পারবে এরপরে এখান থেকে নিয়ে যদি চান তাহলে যান অন্য কোথাও দিয়ে দেন ইনশাআল্লাহ এ বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা শিখাননি তারা আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নেন মাফের মাফটা হক আদায় করেন না পিঠে একটাও মানে ফুটত না প্রথম বস্তা হবে তুমি তোমার ছেলেকে কোরআন কারিম পড়ালে না কেন বলেন তুমি তোমার ছেলেকে দিন শিখালে না কেন বলো ছেলে মেয়ে আমার অধিকার নয় ছেলে মেয়ে আমাকে আমার রবের দেওয়া আমানত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফে নাও আল্লাহ আমার কথা বলতেন আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়া আমার মেয়েকে মাদ্রাসায় দেওয়া অর্থ হলো জান্নাত থেকে নিয়ে আসা ছেলেকে আবার জান্নাতের রাস্তায় তুলে দেওয়া ছেলে মেয়ে ছিল কোথায় আমরা ছিলাম কোথায় বলেন জান্নাতে আমরা ছিলাম কোথায় বলেন জান্নাতে এবার কোরআনে কারীম দিয়ে ওই বাচ্চাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিলাম এই জন্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মন চায় উপস্থিত যা আছে লয়ে লই বুঝতাম নারাজ হবেন নি কোনো হ্যাঁ বলে একবার দমকাইছেন ঠিয়া দিতার নাম রে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন।